আমার হাতে একটা বর্ণ এসেছে, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, কি বলো তো বর্ণটা? সবাই কিন্তু বলো, একসাথে বলতে হবে সবাইকে। বলো বর্ণটা কি? ট, তাই না? বর্ণটা হচ্ছে ট। কি বর্ণটা? ট। এই ট বর্ণ দিয়ে আবার একটা, এখানে ট বর্ণ দিয়ে একটা শব্দ হয়, এরকম একটা ছবি দেওয়া আছে আমার এই টয়ের পেছন দিকে, দেখবে? এই যে দেখো, ট দিয়ে কিসের ছবি দেওয়া আছে? ট্রাক। যে কোনো কিছু হতে পারে ট দিয়ে, ফুলের নাম, ফলের নাম, অনেক কিছুই থাকতে পারে। ট দিয়ে অনেক অনেক কিছুই হয়, তাই না? তোমাদের যা মনে হবে তোমরা সেটা কি মনে করবে যে ট দিয়ে এই বর্ণটা হয়, ট দিয়ে এই অক্ষরটা হয়, ট দিয়ে এই শব্দটা হয়, এটা তোমরা সবাই নিজে নিজে মনে করবে যে ট দিয়ে কি কি শব্দ হতে পারে, তাই না? তাহলে এখানে তো আমরা এখানে ট্রাকের ছবি দেওয়া আছে। ট দিয়ে ট্রাকও হতে পারে, আবার ধরো যে টগর ফুল, ফুলের টব, এরকম টব, তাই না? অনেক কিছু হতে পারে। তাহলে আমরা টটা এখন লিখে ফেলি। দেখতে পাচ্ছ আমাদের এখানে কতগুলো কি ঘর করা আছে। এই ফাঁকা ঘরগুলোতে আমাদের বর্ণগুলো লিখতে হবে। তো টটা কীভাবে লিখতে হয় পারো না সবাই? হ্যাঁ, সবাই পারো। এইভাবে একটা সুন্দর করে টয়ের কিন্তু উপরে মাত্রা হবে, পূর্ণমাত্রা। এইটা আমাদের খেয়াল রাখতে হবে, কোন বর্ণে পূর্ণমাত্রা হচ্ছে, কোন বর্ণে অর্ধমাত্রা হচ্ছে এবং কোন বর্ণটার উপরে কোনো মাত্রাই হয় না। এটা কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে টয়ের উপরে কিন্তু পূর্ণমাত্রা হয়, পূর্ণমাত্রা। তাহলে ট লিখতে গেলে প্রথমে একটা পূর্ণমাত্রা দিতে হবে, তারপরে এই সোজা দাগ দিয়ে এইরকমভাবে একটা গোল, মাথার উপরে একটা এইভাবে করে উড়িয়ে দিই, বাস। এটা কী হলো? ট। কী হলো এটা? ট, তাই না? সবাই পারো নিশ্চয়ই লিখতে, পারো তো সবাই, তাই না? সবাই পারো, ভেরি গুড। আচ্ছা, সবার লেখা হয়েছে? ট লিখে ফেলেছ? ঝটপট লিখে ফেলো, সবাইকে কিন্তু তাড়াতাড়ি লিখতে হবে, ঠিক আছে? ট, টয়ের পরে কি বলো তো দেখি? টয়ের পরে কী অক্ষর আমার হাতে উঠে আসে? নিশ্চয়ই এটা জানো, কি বলো সবাই? ভেরি গুড, সবাই বলতে পেরেছ। ঠ। কি এটা? ঠ। সবাই বলো একসাথে অক্ষরটা। হ্যাঁ, ঠ। ঠ, ঠ দিয়ে কী হতে পারে বলো তো? অনেক কিছুই হতে পারে ঠ দিয়ে, তাই না? তাহলে আমার হাতে একটা ছবি আছে ঠ দিয়ে, দেখি তো কী ছবি আছে। এই যে দেখো, একটা এখানে কিসের একটা ঠোঁট বলো তো? একটা বকের ঠোঁট, তাই না? একটা হাঁসের, পাখির ঠোঁট, একটা যে কোনো পাখির ঠোঁট। এটা ঠ দিয়ে ঠোঁট হতে পারে, আবার অনেক কিছুই হতে পারে। তোমাদের যেটা মনে হবে মনে করবে যে ঠ দিয়ে কী কী শব্দ হয়, মনে করে দেখি তো, ঠিক আছে? তাহলে ঠটাতে দেখো, দেখতে পাচ্ছ সবাই ঠয়ে কী আছে? ঠটাতে মাত্রাটা কেমন আছে দেখো তো? পূর্ণমাত্রা, তাই না? ঠটাতে পূর্ণমাত্রা। তাহলে আমরা ঠটা এবার লিখে ফেলব। দেখো, ঠয় পূর্ণমাত্রা, তো প্রথমে একটা মাত্রা দিলাম, তারপরে একটু বাঁকায়ে এভাবে নামাতে হবে, এইভাবে নামাই, আবার ঠিক এইভাবে উঠিয়ে দিতে হবে, ব্যাস। এটার উপরে একটা উড়ানি দিলাম, কি হলো? ঠ। এটা হলো ঠ, তাই না? তাহলে ঠটা আমরা ফাঁকা ঘরে লিখে নিই। এই পূর্ণমাত্রা দিয়ে এইভাবে, ব্যাস, এই তো সুন্দর একটা ঠ হয়ে গেল, তাই না? তাহলে কি লিখলাম আমরা? ট, ঠ, ট, ঠ। আমার সাথে বলবে সবাই, সবাই বললে ভালো লাগবে। দেখো, ট, ঠ, ট, ঠ। তারপরে বর্ণটা বলো তো তোমরা, তোমরা সবাই বলো দেখি। বলতে পেরেছ? পেরেছ বলতে, তাই না? পরের বর্ণটা হচ্ছে কি? ড। পরের বর্ণটা ড, তাই না? দেখতে পাচ্ছ পরের বর্ণটা? হ্যাঁ, ড। ड ड दिए एक छवि आज खूब मजार तुम्हारा चेनो ये छविटा तुम्हरा ये चेनो देखी के बोलते पारो ये के बोलते पारो देखी बोलो तो हाँ ये हे डाब ड दिए डाबेर छवि देवा आछे डते डाब हय आरो अनेक किछु होते पारे तोमादेर मने आसे जार जेटा मने आसबे से सेटाई बोलबे ड दिए डाब ताहले एटा ड डते कि आछे देखो तो कि मात्रा आछे देखो तो सबाई पूर्णमात्रा अर्धमात्रा ना कि मात्रा नाई कोनटा बोलो तो हाँ पूर्णमात्रा डए पूर्णमात्रा एई तो सबाई बोलते पेरेछो डए पूर्णमात्रा ताहले डटा आमरा लिखे फेली पूर्णमात्रा दिए ताई ना आगे एक मात्रा दीते हैं तारपरे छोट्ट एक सोजा दाग तारपरे एभाबे घुराई दीते हलो कि हलो एटा कि हलो एटा ड ताई ना कि हलो बोलो तो ड तो तोमरा निश्चय लिखते पारो ड किभाबे लिखते हय अच्छा एटा एकटु फाका थाकबे मात्रार साथे एटा ठेकबे ना पूर्णमात्रा दिए ठीक सोजा कर नामाए एभाबे उठाई निलाम कि हलो एटा ड कि हलो ड ड पढ़ो तोमार साथे सबाई बोलो आरेकबार ड ठ ड ड ठ ड ड ठ ड परेर बर्णटा कि बोलो तुम्हरा बोलो सबाई परेर बर्णटा कि ढ ढ चेनो ना सबाई हाँ सबाई चेनो अक्षरटा ए बर्णटा सबाई चेनो एटा हच्छे ढ कि एटा ढ एटा हच्छे ढ ढते कि हय बोलो तो ढोल हय ढाक हय आरो कत कि होते पारे हमारे हाथे एक छवि आटा हे कि ये चेनो ये एक सब्जी कि सब्जीटार नाम बोलो तो ढेड़स कि ढेड़स ताई ना ये सब्जीटार नाम ढेड़स अच्छा ढये कि आछे देखो तो ढयेर मात्राटा पूर्णमात्रा ढये पूर्णमात्रा पुरोटाते मात्रा देया आछे पूर्णमात्रा ताहले आमरा ढटा लिखब पूर्णमात्रा दिए एखाने एकटा पुरो मात्रा ठीक टयेर मतोई ट लिखेछि ना आमरा आगे ठीक टयेर मतो सोजा एकटा दाग दिए एई रकम बाँका करे एकटा छोट्ट गोल एई रकम करे दिले एटा ढ ढये कि हच्छे ढये उड़ानिटा हबे ना टये उड़ान देওয়া আছে এটাই শুধু পার্থক্য তাই না তাহলে ট আর ঢ অনেকটাই একই দেখতে ঠিক না ढटा लिखे फेली फाँका करे अच्छा सबा लिखते पारछो तो सुंदर करे खाताय लिखे निच्छ ताई ना अच्छा लिखे फेलो चटपट लिखे फेलो ढ ढयेर परेर बर्णटा के बोलते पारो देखी के बोलते पारो सबाई बोलते पारो ताई ना ढयेर परे मूर्धना मूर्धना कि एटा मूर्धना मूर्धना मूर्धनय देखो मात्राटा किभाबे देওয়া আছে अर्धमात्रा मूर्धनये अर्धमात्रा मूर्धनये अर्धमात्रा मूर्धना दिए कि होते पारे हमारे एखाने एक खूब मजार छवि आछे तोमादेर एटा खूब मजा लागबे देखते देखो तो कि बोलो एटार नाम कि देखेछो एटा एटा हच्छे हरिण देखेछो ना आमी देखेछि हरिण कोथाय बोलो तो चिड़ियाखानाय तोमरा देखेछो ना हाँ देखेछो सबाई हरिण कोथाय देखेछि आमरा चिड़ियाखानाय हरिण जंगले थाके किन्तु आमरा तो जंगले जेते पारि ना आमरा चिड़ियाखानातेই देखेछि ताई ना हे हरिण आमरा एबार मूर्धन्यटा लिखे फेली मूर्धन्ये अर्धमात्रा ताई ना मूर्धन्यटा एभाबे दाग दिए हलो मूर्धना मात्राटा एकटू नीच दिए हबे एकटू नीच दिए हच्छे मूर्धना प्रथमे एकटा लम्बा सोजा दाग हबे आबार এই দাগটার উপর আস্তে করে উঠিয়ে এই গোল করে দিলাম ব্যাস তারপরে মাত্রাটা একটু নিচ দিয়ে তাই না একটু নিচ দিয়ে এই হচ্ছে মূর্ধনা। আমরা আজকে কি শিখলাম এই পাঁচটা বর্ণই আমাদের আজকে পড়া। ঠিক আছে কি করবে তোমরা এই পাঁচটা বর্ণ বাংলা খাতায় সুন্দর করে বাংলা খাতার যে দাগটা আছে সে দাগটা একদম মাঝামাঝি করে সুন্দর করে লিখে ইস্টা ভর্তি করে লিখবে তাই না ইস্টা ভর্তি করে লিখবে। এবার আমরা পড়ি আসো সবাই একসাথে পড়ি ট ঠ ড ঢ মূর্ধনা ড ঠ ড ঢ মূর্ধনা। আবার বলো সবাই সবাই একসাথে বললে খুব মজা লাগে শুনতে। হ্যাঁ ড ঠ ড ঢ মূর্ধনা বলছো সবাই। আবার বলো ড ঠ ড ঢ মূর্ধনা হচ্ছে সবাই। আচ্ছা আগে যে আমি হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো সবাই লিখেছো তো লিখেছো আচ্ছা ভেরি গুড সবাই খুব ভালো ছেলে মেয়ে তোমরা আমি জানি সবাই লিখেও সবাই তোমরা কাজগুলো খুব মন দিয়ে করো তাই না। আচ্ছা তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমরা কি সবাই বাইরে ঘোরাঘুরি করে বেড়াচ্ছ কেউ অযথা বাইরে ঘোরাঘুরি করবে না তাই না। আর কি বাইরে যদি যেতেই হয় খুব প্রয়োজনে অবশ্যই অবশ্যই মাস্ক পরতেই হবে তাই না মাস্ক পরতে কেউ ভুলবে না অবশ্যই মাস্ক পরবে। আর বাড়ির বাইরে থেকে ফিরে এসে কী করতে হবে সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর করে হাতটা ধুয়ে ফেলতে হবে ঠিক না। আচ্ছা আর সবাই মন দিয়ে পড়াশোনা করছো করছো তাই না হ্যাঁ ভেরি গুড। আর প্রিয় অভিভাবকদের বলছি আপনারা সবাই দয়া করে আপনারা ক্লাসটা চলাকালীন সময়ে নাম রোল শ্রেণী এবং শাখা লিখে একটা কমান্ড দেবেন নাম রোল এবং শাখা লিখে একটা কমান্ড দেবেন এটাতে আমাদের ক্লাসের উপস্থিতিটা বর্ণনা করা হবে। তো প্রিয় অভিভাবক এবং শিক্ষার্থীরা সবাই আবারও সবাইকে বলছি আমি পড়াটা আবার পড়াই ঠিক আছে বলো সবাই আমার সাথে বলো ড ঠ ড ঢ মূর্ধনা ড ঠ ড ঢ মূর্ধনা মূর্ধনা। আচ্ছা আমি তোমাদের এর আগে একটা ছড়া পড়াইছিলাম তাই না আমাদের দিকে ছড়া আছে আতা গাছে ছড়াটা তো পারো নিশ্চয়ই সবাই তাই না আবার পড়ো তো সবাই আমার সাথে সবাই পারো কিন্তু আমার সাথে একবার পড়ো সবাই একসাথে পড়লে অনেক ভালো লাগবে দেখো পড়ো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ। আবার বলো সবাই আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ। তোমাদের ছড়াগুলো যে আছে না সেগুলো মৌখিক তোমরা এগুলো পড়বে এগুলো তোমাদের লেখার দরকার নেই এগুলো শুধু পড়ার জন্য ঠিক আছে। আচ্ছা আমরা যে বর্ণগুলো পড়লাম এগুলো কী বর্ণ সবার মনে আছে বলো তো এগুলো সব ব্যঞ্জন বর্ণ পড়ছি আমরা তাই না আমরা স্বরবর্ণগুলো এর আগে ক্লাসে শেষ করে ফেলেছি এখন আমরা ব্যঞ্জন বর্ণগুলো পড়ছি তাই না। আচ্ছা স্বরবর্ণ আমরা কয়টা পড়েছি জানো জানো কি স্বরবর্ণ হচ্ছে 11টা আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ऊनचल्लिसटा ताई ना। तो आमादेर व्यंजन बर्ण अ थेके सम्भवत दंतना पर्यन्त पढ़ते हबे ताई ना। ठीक ताहले आबार सबाई बोलो तो आमार साथे आमि तोमादेर एकटा करे बर्ण दी देखी तो केमन तोमरा बोलते पारो मने आछे नाकि? अच्छा जे कोनो दिते पारी आमि स्वरवर्ण व्यंजन बर्ण मिलाइए आमि दिबो। এই বর্ণটা বলো তো সবাই কি এটা? সবাই বলো তো এটা কি বর্ণ বলতে পারো? হ্যাঁ রচ্ছ, এইটা হচ্ছে রচ্ছ। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো তো এটা কি কে বলতে পারে? এইটা হচ্ছে কি ক, তাই না? বলতে পারছো সবাই ক। अच्छा ठीक है थामो एइबार एकटा दिई बर्ण आमादेर मने आछे नाकि देखी कार कार मने आछे? हाँ बोलो तो एटा एटा होच्छे कि आ, ताई ना? मने आछे सबार एटा होच्छे आ। एटा এইটা কি বলো তো? ও কি এটা? ও এটা হচ্ছে ও, তাই না? এইটা কি বলো তো কি এটা? हाँ दीर्घ ई, ठीक बोलेছ सबाई दीर्घ ई, ठीक बोलेছ, वेरी गुड। अच्छा এইটা বলো সবাই দেখি অক্ষরটা বর্ণটা কি এটা? হ্যাঁ গ, সবাই বলতে পেরেছ গ গ। তারপরে আরেকটা বর্ণ লিখি দেখি কার কেমন মনে আছে। কে এটা বলো তো? এ, সবাই বলতে পেরেছো এ। এইটা কি বলো সবাই? বলো। হ্যাঁ চ, সবাই বলতে পেরেছ চ। এইটা খ খ, তাই না? এটা হচ্ছে খ। আচ্ছা এইটা কি বলো তো? আমরা কিছুক্ষণ আগে এই বর্ণটা পড়েছি, বলো তো কি এটা? এটা ট, এই তো বলতে পেরেছো সবাই ট। এটা কি বলো সবাই? ঝ, এটা হচ্ছে ঝ। এবার দেখি তো এইটাকে বলতে পারি। এইটা কি রচ্ছই, এইটা রচ্ছই। কি এটা বলো তো সবাই? রচ্ছই, তাই না? প্রিয় শিক্ষার্থীরা আমরা এই বর্ণগুলো আরেকবার পড়ে নিই, আমার সাথে একসাথে পড়ো সবাই। ট ঠ ড ঢ মূর্ধন্য, আবার বলো ট ঠ ড ঢ মূর্ধন্য, আবার বলো সবাই ট।